বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমর করে পিছু হইতে দেখো না, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। মনে হয় আমার লেখার সে মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। কতই না সংকীর্তনি আর উলোড়ধ্বনি পড়ল, কিন্তু কই লেখাই তো আমার কাছে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, আরে কতক্ষণ এমনি ভাবে বাটি ভরা দুঃখ নিয়ে তোর জন্য আমি পথ বানিয়ে থাকবো। হাসতে দুঃখ মান করে দেবার পরে তোকে আমি হাস্যবদনে বিদায় দেবো রে লেখাই। কিন্তু তুই এলি না, আমি জানি, আমি জানি আজকের দিনে তুই কেন আসিস নি আমার কাছে। হয়তো তোকে আমি বিদায় দিতে পারবো না বলেই তুই আজকের দিনে আমার কাছে বিদায় নেবার জন্য আসলি না বাবা। ওরে হতভাগ্য সন্তান আমার, একবার কি মনে করলি না মায়ের আশীর্বাদের প্রয়োজন নেই তোর? ভালো করেছিস পুত্র, সত্যি হয়তো আজকের দিনে আমি তোকে আশ্রবদনে বিদায় দিতে পারতাম না রে লেখাই। কথাই বলে না রে লেখাই, যেদিকে হতভাগী যাই সাগর শুকে যাই, নিশ্চয় করে শুধু আমি হাই হাই লেখাই রে। এই সুবদিনে একটি বার শুধু তোকে আমি আশীর্বাদ করতে পারলাম না লেখাই। মা ও মা লেখাই, লেখাই রে তোকে কত সুন্দর মানিয়েছে বাবা। আমার জানা ছিল না যে তোর পিতা এত সুন্দর ভাবে সাজ্জিত করতে পারে। মনে হয় সংসারে কলঙ্ক থেকে নারায়ণ মর্ত্যের বুকে নেমে এসে আমাকে মা মা বলে ডাক।
সৌভাগ্য সন্তান আমার, নিশ্চয় কিছু বলবার জন্য এসেছিস পুত্র। হ্যাঁ মা, বল না বাবা আমি কেন এসেছি জানো মা? আজকে আমার শুভদিন, তাই তো এই শুভদিনে 101 বরযাত্রী নিয়ে পিতা প্রথমাজি অপেক্ষা করছে। পিতা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, তাই তো এসেছি তোমার কাছে একটিবার বিদায় নিতে। ওরে তুই আজকের দিনে বিদায়ের কথা বলিস রে পুত্র, বিদায়ের কথা বললেই যেন মনে পড়ে যায় আমার আলানো 6-6টি সন্তানের কথা। যে আমার 6 সন্তানকে বিদায় দিয়েছে, যে যন্ত্রণা আমি পেয়েছি, আরে ভগবান করে যাতে সেই যন্ত্রণা আমার জীবনে না সেরে রাখা। আমি তোকে পারবো না সেই বিদায় দিতে মা। আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে সেই স্মৃতিগুলো আজকে এই শুভদিনে কেন মনে করছো মা? আমাকে যে বিদায় নিয়ে যেতেই হবে, তাই একবার তুমি আমাকে বিদায় দাও। আরে যেও না, যেও না লখা, ওহ
অমঙ্গল কথা কইও না গো, আজকে আমার শুভদিন। আমি শুনেছি শুভদিনে নাকি সবাই আনন্দ করে, আমি যে কেন বুঝতে পারছি না। আজকের দিনে আগে এক করে ছয় ছয়টি বৌদি আমার রয়েছে, কেউ আনন্দ করছে না। বৌদিদের কাছে গিয়ে বললাম, বৌদি তোমরা আমাকে আশীর্বাদ দেবে না? চাতক পক্ষীর নেই যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর তারাও যেন চোখের জল ফেলছে। আমি ভাবলাম যাক, দাদারা নেই সেই জন্য বৌদির আজকের দিনে মনে হয় মনে দুঃখ পাচ্ছে। আমি ভাবলাম মায়ের কাছে বিদায় নিয়ে আসি। এসে দেখি তুমিও ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছ। খাই রে, কেন কাঁদছো মা? তোমরা কেন সবাই কাঁদছো? ভয়ে ভয়, কিসের ভয় মা? ওরে ওই মা মনসা, ওই মা মনসা আমার ছয় সন্তানকে খেয়েছে। যদি তোকে কোনোদিন ওই মা মনসা কেড়ে নেয়। বলো না, আমি যে বাঁচতে পারবো না রে বাবা। বলো না তোমার কাছ থেকে বিদায় নিয়ে ওই উজানি নগরে যাওয়া। আমি তো তোমাদের মুখে শুনেছিলাম কোন শুভযাত্রার পথে যাওয়ার সময় যদি পিতা মাতার চোখে জল দেখে যাওয়া যায়, সেই যাত্রা নাকি অশুভ হয়, কোনোদিন সম্পূর্ণ হয় না। তাই অমন করে যদি তুমি আজকের দিনে কাঁদো, আমি কি করবো জানো মা? কি করবে লখা? ও শোনো মা গো, ও শোনো মা, ওই নাই অমন করে কাঁদলে মা গো, আমি যাব না বলি
শুভ দিনে কাঁদলে মাগো, মাগো দেখো যে মালা মুকুট দিয়ে আমাকে পিতা বড় বেশি সাজিয়ে দিয়েছিল সেই মালা মুকুট আমি খুলে ফেলেছি গো। পিতার সঙ্গে আমি বিবাহ করতে উজানি নগরে যাব না গো, আমি যাব না। বেশ পুত্র, তুই যখন আমার কথা রেখেছিস তাহলে চল বাবা, চল এই মধ্যে নিজ হস্তে মাটি ভরা দুগ্ধ পান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমার এই বুকের মাঝে লুকিয়ে রাখবো, যাতে আজকের দিনে তোর পিতা আমার কাছ থেকে না নিয়ে যেতে পারে। তাই লক্ষ্মীর নরকে তার মায়ের কাছে আমি বিদায় নিতে পাঠিয়েছি, বহির্ভাগে লক্ষ্মীন্দরের জন্য অপেক্ষা করছি। কিন্তু লক্ষ্মীন্দরের আসতে তো বিলম্ব হচ্ছে কেন, গিয়ে দেখি লক্ষ্মীন্দরের বিলম্ব হচ্ছে কেন। লেখাই 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 দক্ষিণ, তোকে না বার বেশ সাজিয়ে দিয়েছিলাম, বার বেশ খুলে ফেলেছিস কার আদেশে। আমি পারিনি মা, আমি পারিনি, এসে দেখলাম মায়ের চোখে জল, মায়ের চোখে জল দেখে মায়ের আদেশে আপনার দেওয়া মালা মুকুট আমি খুলে ফেলেছি। বিতর তোকে যে এই মুহূর্তে আমার সঙ্গে উজানিতে যেতে হবে লখাই, আমি যেতে পারবো না। কি বলছি, চল চল লখাই চল, এই মুহূর্তে চল সেই উজানিতে। না স্বামী, এ তুমি কি করছো সনকি, তুমি আজকের দিনে আমার লখাইকে নিয়ে যেও না গো। আজকের এই শুভ দিনে তুমি লক্ষ্মীন্দরকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে যাইছ, তুমি কি ভুলে গেলে সনকা, লক্ষ্মীন্দরের জন্য একটা নিষ্পাপ নারী বর্তমানে চেয়ে আছে। আমি যদি যত সময় লক্ষ্মীন্দরকে নিয়ে সে স্থানে পৌঁছতে না পারি, লক্ষ্মীন্দরের কারণে একটা নিষ্পাপ নারী লগ্নগ্রস্ত হবে। আর এই পৃথিবীর বুকে যদি নারীরা একবার লগ্নগ্রস্ত হয়ে যায়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে কলঙ্কিনী অশ্রুতি বলে ধিক্ষার দেয়, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগী যে হব আমি,
দাদা লক্ষ্মীর মর্যাদা বিদায় হলো না গো স্বামী। আজকের দিনে আমার লখাই আমি বিদায় দিতে পারবো না গো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লখাই পিতা, এই মুহূর্তে আমার সঙ্গে উজানিতে যাবি কি না? না, আমি যাব না। আপনি তো বলেছিলেন এই শুভ দিনে মাতৃ আদেশ মাতৃ আজ্ঞা পালন করাই নাকি পুত্রের কর্তব্য। লখাই, তাই মাকে কাঁদিয়ে শুভ দিনে আমি কেন আপনার সঙ্গে আমি যাব? আমি যেতে পারবো না। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হয়ে গেল লখাই, করে বুঝেছি। আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি, সরকার গর্ভে জন্ম তোরই সত্য। এই আমি আমি বুঝি তোর পিতা নয়। আকাশের চন্দ্র সূর্যের গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্কর দাগ নেই। মাকে যদি সত্য আচারে প্রমাণ করতে চাস তাহলে চল, চল এই মুহূর্তে আমার সঙ্গে সেই উশানি নগরে। ওগো ওগো মা জননী, তুমি বলে দাও পিতার সঙ্গে যদি বিবাহ করতে না যাই উজানি নগরে, চম্পক নগরের রাজরানী হয়ে হয়ে যাবে তুমি কলঙ্কিনী, আর তোমারই সন্তান হয়ে মায়ের গায়ে যদি কলঙ্কর দাগ লাগে সন্তান হয়ে আমি কি করে সহ্য করব? আমি পারবো না, পারবো না। লখাই রে, আমি কখনো ভাবিনি পুত্র আজকের এই দিনে আমাকে এই কথা শুনতে হবে। আমি কেন বিদায় দিতে পারছি না জানেন স্বামী? কেন শোনক, যতবার মন থেকে চাইছি আমার লখাই কাশ্যপদনে বিদায় দেব। শোনক, ততবার যেন ওই হারানো দিনের কথাগুলো বার বার যেন আমাকে ঘুরে 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 যাচ্ছে গো। কেদনা গো, আমার লখাই কি যে আমি বিদায় দিতে পারছি? সনকা, তুমি তুমি লক্ষ্মীন্দরের মা, মা হয়ে যদি আজকের এই শুভ দিনে তুমি তোমার নয়নের নির্বরিষণে করো, লক্ষ্মীন্দরের শোভাযাত্রার পথ বিচল হয়ে যাবে। শত দুঃখে বাসান রেখে লক্ষ্মীন্দরকে যে তোমায় বিদায় দিতেই হবে সনকা, তুমি লক্ষ্মীন্দরকে আমায় ভিক্ষে দাও। তুমি অমন করে ভেঙে পড়ো না, বিদায় যে তোমাকে দিতেই হবে সনকা। আমি Oh,
তোকে নিয়ে যদি যেতে না পারি আমি আমার কথা রাখতে পারবো না। বিদায়ের পূর্বে মায়ের চরণে প্রণামে জানিয়ে বিদায় নিয়ে লখাই স্বর্গ লখাই অভিমান করে মুকুটমালায় খুলে ফেলেছে। ওকে তুমি আমার সেই মুকুটমালা দিয়ে সাজিয়ে দাও গো। মা পারলে না তো হতভাগি, এই তোমার সন্তানকে তোমার শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখতে পারলে না, অমন করে কেঁদো না গো। শুধুমাত্র একটি নিশি, একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে, অমন করে কেঁদো না। বিদায় দাও ও মা জননী, আবারও যেন Thank you.
আশীর্বাদ দিন না মা, আপনার আশীর্বাদে জাতি আজকের দিন আমার প্রাণ দেখ লাখাই আবার আসতে পারে।